প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন চিত্রনায়িকা দিঘি, শিশু শিল্পী নয় এখন চিত্রনায়িকা, এবং আমাদের পাশে আসিফ ইমরোজ ভাই, চিত্রনায়ক এবং নায়িকা দুইজনকে আমরা আমাদের ইচ্ছেতে পেয়েছি। তুমি আছো, তুমি নেই, একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক দেওয়ান জন্টু স্যারের পরিচালনায় কাজ করতে যাচ্ছেন। দিঘি আপু, একটু জানতে চাই কাজের অনুভূতি জানতে চাচ্ছি। কার কাছে? আমার কাছে। আচ্ছা, হ্যাঁ, অনুভূতি তো অবশ্যই অনেক ভালো। ঝন্টু স্যার আঙ্কেলের সাথে কাজ করছি প্রথমবার, এটার জন্য অনেক বেশি হ্যাপিও, কারণ শিশু শিল্পী হিসেবে কাজ হয়নি, সো নায়িকা হয়ে সেকেন্ড সিনেমাই তার সাথে, তো এটা নিয়ে আমি অনেক বেশি হ্যাপি। এত গুণী একজন নির্মাতার সাথে কাজ করছেন, আপনার প্রথম ছবি, চিত্রনায়িকা হিসেবে দ্বিতীয় ছবি, জি, দেওয়ার জাহান ঝন্টু, এই দেশের একজন কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, কাহিনীকার, চিত্রনাট্যকার তিনি একাই। কিন্তু একটু জানতে চাই আসলে অভিজ্ঞতা কাজ করতে গিয়ে আসলে সে অনেক বেশি ফ্রেন্ডলি, অনেক বেশি ফ্রেন্ডলি, যার জন্য কাজ করতে অনেক মজা হয়েছে, অনেক ভালো লেগেছে, এবং যে সবচেয়ে বড় কথা, সে আমাকে অনেক আদর করে, আমি একদম তার মেয়ের মতো, আর নিজেকে অনেক বেশি লাকি মনে করি, কারণ ক্যারিয়ারের শুরুতে এরকম একজন ডিরেক্টরের সাথে কাজ করা আসলে অনেক বড় ব্যাপার, সো ওই দিক থেকে নিজেকে অনেক লাকি মনে করি আমি। দর্শক কিভাবে মেনে নিবে আপনাদের জানতে চাই, কিভাবে মেনে নিবে বলো? আমরা কি ভেগে বিয়ে করেছি নাকি যে মেনে নিতে হবে আমাদের? মেনে নিবে, ভালোভাবেই মেনে নিবে। আমরা প্রত্যাশা তো সবসময় অনেক বেশিই থাকে, তো এতটুকু বলবো যে খারাপ বলাটা খুব কঠিন হয়ে যাবে আমাদের কাজগুলোকে। হ্যাঁ, তো যারা অনেক বেশি হেট আমাদেরকে করে কোনো জানা কারণে বা অজানা কারণে, তো তারা হয়তো একটু বিরোধিতা করতে পারে, বাদ বাকি করতে পারে, তো আর বাদ বাকি যারা আমাদের সাধারণ দর্শক তারা আমাদের সাথেই থাকবে আশা করি, এবং আমাদের সব কিছুই তাদের ভালো লাগবে, এতটুকু কনফিডেন্স আছে আমাদের মধ্যে। আমরা ওই পুরো এফোর্টটা দিয়েছি একসাথে দুজনকে ফুটিয়ে তোলার, সো আমরা মনে করি না কেউ এখানে অ্যাকসেপ্ট করতে পারবে না। গল্পটি কিন্তু মৌলিক গল্প, অবশ্যই দেলোয়ার জাহান জন্টু স্যার, ঠিক না? এই গল্প আসলে গতানুগতিকভাবে কতটুকু কীভাবে কী করেছেন একটু জানতে চাই বলো। গতানুগতিকভাবে আসলে গল্পের ব্যাপারে আসলে আমরা ওইভাবে বলতে চাই না, দর্শক যখন দেখবে তখনই বুঝবে, তো এতটুকু বলবো যে গল্পটি অনেক সুন্দর। হ্যাঁ, আর আশা করি যে ঝন্টু স্যারের পরিচালনা তো অনেক ভালো হয়, তার পাশাপাশি আমাদের কেমিস্ট্রিটাও গল্পের হাইটটা অনেক উপরে, অনেকদিন পর একটা ড্রামা রোমান্স সামথিং পাবে দর্শক, যেটা কিনা এখন সচরাচর পাওয়া যায় না একটু, সো ওইটার জন্য বলবো একটু ডিফারেন্ট আমাদের সিনেমাটা। আমি বলবো, কারণ ও ছোটবেলায় যে প্রমাণ দেখিয়েছে এর উপরে আর ওর কোনো পরীক্ষা নেই, পরীক্ষা আমাদের হতে পারে কিন্তু ওর কোনো পরীক্ষা নেই, অনেক আগেই সার্টিফিকেট পাওয়া অভিনেত্রী। হ্যাঁ, ছোটবেলায় আর কি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আপনারা যেমন জানেন, তো ওর আসলে ওর ওকে মেনে অলরেডি নিয়েছে। আমি মনে করি 8 বছর ক্যামেরার বাইরে থাকার পরেও মানুষ ওয়েট করেছে 8 বছর আমার জন্য, যেখানে যেতাম সব জায়গায়, ইনফ্যাক্ট এখনো বলে যে পর্দায় কবে দেখবো, এই যে আগ্রহটা যেহেতু সবার আছে, এটাই মেনে নাও। আর আমার মনে হয় এই যেহেতু আগ্রহটা আছে, সবাই আমার ছবি দেখবে কিংবা দেখার তাদের আগ্রহ থাকাতে আমাকে গ্রহণও করবে ভালো মতো, আর আমি আমার দিক থেকে পুরো চেষ্টা করব যা তারা যাতে দেখে নিরাশ না হয়, যে না দেখার পর ভালো লাগছে না এরকমটা যাতে তারা না বলে, আমি এই দিক থেকে পুরো চেষ্টা করব। যে কাজ করতে এসে কখনো কি বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিলেন কিনা? না, কেন হব? না, এখনো এত বড় ক্যারিয়ার হয়নি, এটা আরো অনেক পরে হয়। ইমরোজ ভাই, একটা বিষয় জানতে চাই, আপনার কোয়ার্ডিস হিসেবে দিঘি আপুকে কেমন লাগছে আসলে? না, সিরিয়াস, এখানে তো লুকোচুরির কিছুই নাই, তো আমি সবসময় বলেছি, আপনারা কিছুদিন আগেই আপনাদেরই এক চ্যানেলের একটা ইন্টারভিউতে আমি বলে দিয়েছি যে দিঘি হচ্ছে ইন্টারন্যাশনাল ট্যালেন্ট, এটা আমি সবসময় বলি, এবং আমি এটাও আমি বলেছিলাম আপনাদের চ্যানেলে যে শ্রীদেবী মাধুরীর কাছ থেকে আমি যেই এক্সপ্রেশন পাই, আমি সেই মানের এক্সপ্রেশন আমি দিঘির কাছ থেকে পাই, তো আমি অনেক লাকি ওর সাথে কাজ করে। আমি অনেক কিছু আমি আমি না সিরিয়াসলি যেটা যেটা সত্য এটা বলতেই হবে, তো এতটুকু বলবো যে
আমাদের ওর ওর কাছে মানে ওর সাথে কাজ করতে এসে আমি অনেক কিছু শিখেছি, অনেক ভালো ডেলিভারি আমি দিতে পারি ওর সাথে যখন আমার কাজ হয়। তো এটাই আর কি, দর্শকের ভালোবাসা আমাদের সাথে থাকবে এতটুকু বলতে পারি, আমাদের সেই কনফিডেন্সটা আছে। একটা কথাই বলবো যে আমি জানি না আমি ইন ফিউচার এরকম কোঅপারেটিভ কোয়ার্টিস্ট পাবো কিনা, আমি জানি না এরকম কোঅপারেটিভ আমার এই কোয়ার্টিস্টটা মানে এত পরিমাণ। এক কথায় শেষ করতে চাই না, বলতে গেলে অনেক বলতে হবে, মানে সে যে কত ভালো মানুষ এটা আসলে বলে শেষ করা যাবে না, আর তার সাথে কাজ করে যে কি পরিমাণ মজাটা আমি পেয়েছি এটা আমিই জানি আর কেউ জানে না। সো এক কথায় বলবো আমি ইন ফিউচার আমি জানি না আমি এরকম কোঅপারেটিভ পাবো কি না, হয়তো বা একটাই থাকবে, ইন ফিউচার আমি নাও পেতে পারি ওয়ান পিস। কিন্তু জি দুইজনের কাছে একটা কোশ্চেন করতে চাই যে এই ছবি করার আগে অনেক বাধা বিপত্তি এসেছে আর্টিস্ট নিয়ে, বিভিন্ন অনেক কিছু যেটা আমরা জেনেছি মিডিয়ার মাধ্যমে, আসলে আমি যেটা ছিল আমি আমি জিনিসগুলো নিউজের মাধ্যমে আমি নিজেই জেনেছি, আমি কিন্তু মানে অফিসিয়াল কলের আগে আমি নিজেই নিউজ পেয়েছি যে হ্যাঁ এরকম কিছু হচ্ছে কিংবা এরকম হয়েছে। আমি ওগুলো নিয়ে আসলে টেনসড থাকলেও আমি পরে একটা ইয়া ছিল যে ঠিক আছে যে হবে কোনো সমস্যা নেই, আসতেই পারে, চেঞ্জ হতেই পারে, কোয়ার্টিস চেঞ্জ হতেই পারে, এখানে বড় কিছু না, তাদেরও প্রবলেম থাকতে পারে, তারা নাই করতে পারে, তাদের পছন্দ নাও হতে পারে সব কিছু। বাট আমি বলবো সবার শেষে যে কোয়ার্টিস পেয়েছি ভাই আমি লাকি, আই এম লাকি উইথ এভরিথিং, আই এম হ্যাপি উইথ এভরিথিং। এটা বিগ কমপ্লিমেন্ট আমার জন্য আসলে। একটু জানতে চাই আর কি বলবো, সব তো জানিয়ে দিলাম আর তো বাকি নেই কিছু, আর কি জানতে চান বলেন, কোশ্চেন করেন। না দিগিয়া ফুকে পেয়ে সেটা বলছি, না সেটা তো বললাম, আর আর কি বাকি আছে? ক্রাশ খেয়েছেন কি না? হ্যাঁ না ক্রাশ তো আমি ওর ছোটবেলায় যে ওর কাজ দেখে, না না ওনরা একটু একটু অন্যরকম চায়, হ্যাঁ যে ওই ইয়ে দিবে তো ক্রাশ খেলেন, হ্যাঁ এই যে জাস্ট টাইটেলের জন্য আর কি, এটা আমি জানি আপনারা একটু কেটে দিবেন। তো ক্রাশ কি, ক্রাশের থেকে অনেক বড় কিছু যদি হয় তাই আমি খেয়েছি ওর প্রতিভার উপরে, হ্যাঁ এবং আমি ওর প্রতিভাকে কতটা শ্রদ্ধা করি সেটা আমি ওকে বলি, সবসময় বলি, সবসময় বলি, একজন কিংবদন্তি হতে গেলে যেই প্রতিভা থাকা লাগে ওর মধ্যে সব আছে, একদম পাই পুই পুই করে ভরা ওর মধ্যে। ওয়েলকাম। আমি বলতে চাই দর্শকদের যে আমার সেকেন্ড মুভি এসকে ফিল্ম ইন্টারন্যাশনালসের ঝন্টু আঙ্কেলের সাথে, লকডাউনের পর আসলে অনেক ছবি কম আসছে হলে, মানুষ হলে যেতেও যাচ্ছে না কিংবা অনেক কম যাচ্ছে এখন, বাট নতুন বছরে আমরা ইনশাআল্লাহ খুব শীঘ্রই সিনেমাটা নিয়ে আসব এবং আমি মনে করি যে দর্শক আবার হলমুখী হবে সিনেমাটা দিয়ে, আবার হলে যাবে, আবার সিনেমা দেখবে, আমি ওই আশা নিয়েই আছি। আমি অনেক অনেক বেশি আমি বলবো এক্সাইটেড এটা নিয়ে যে আমার ফাইনালি দর্শক আমাকে পর্দায় পাবে, একটা নতুন জুটি পাবে, হ্যাঁ সব কিছু মিলে আমার জন্য এখন অনেক কিছুই নতুন, যদিও পুরানো হলে আমাকে দেখেছে বাট আমার জন্য নায়িকা হিসেবে সব কিছুই নতুন। সো এটা নিয়ে আমি অনেক এক্সাইটেড, দর্শকদের বলতে চাই যেভাবে আপনারা সাপোর্ট করেছেন এভাবেই সাপোর্ট করে যাবেন, ইনশাআল্লাহ সামনে তাহলে আরও অনেক ভালো কাজ উপহার দিতে পারবো, আরও আরও ভালো ভালো কাজ করতে পারবো। থ্যাংক ইউ। আর কি বলবো, সব তো বলে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ, আমাদের পাশে থাকবেন আর সমালোচনা করবেন মুভিটা দেখে, আলোচনা করবেন মুভিটা দেখে, কারোর কথা শুনে নয়, মুভিটা নিজের চোখে দেখবেন, হ্যাঁ তারপরে যা বলার তারপরে বলবেন। থ্যাংক ইউ সো মাচ, পাশে থাকবেন। হ্যাঁ জি থ্যাংক ইউ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।